नमस्कार रकमानी रान्नाते आपनादेर सकलके स्वागत जानाच्छि। आज आमी इलिश माछेर माथा दिये पुई शाक बानिये आपनादेर देखाबो। ना आमी ठीक बानाबो ना, आमादेर रान्नार सदस्य बयस्क मासी तिनिई बानाबेन। आमी आपनादेर देखिये देबो किभाबे उनि बानाच्छेन। यदि आमार एई रेसिपिटा आपनादेर भालो लागे पछन्द हय ताहले आपनारा लाइक शेयर करबेन और आमार चैनलके सबस्क्राइब करबेन। এখন বানানো হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। এটা আপনারা সকলে দেখছেন, আমাদের বাড়ির একজন বয়স্ক সদস্য তিনি এটা বানাচ্ছেন। তিনি বাংলাদেশের লোক, খুব ভালো রান্না করেন। তার আজকে আমি আপনাদের একটি এই পুঁই শাকের তরকারিটা দেখাচ্ছি। এখানে ইলিশ মাছটা দেওয়া হয়ে গেছে কড়াই। ইলিশ মাছটা ভাজা হচ্ছে, একটু নুন হলুদ মাখিয়ে সেটা ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হলো। এবার এই তেলের মধ্যেই রান্নাটা হবে। প্রথমে 5 ফোড়ন চলে যাচ্ছে। 5 ফোড়নটা একটু হয়ে গেলে এর মধ্যে এবারে দেওয়া হবে মাসি আমাদের কি দিচ্ছ, একটু পুঁই শাকটা দেওয়া হচ্ছে। পুঁই শাকের মধ্যে বেগুন আলু সমস্ত দেওয়া আছে, ছোটো ছোটো করে কেটে দেওয়া আছে, সব একসঙ্গে দিয়ে দেওয়া হলো। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, খেতেও খুব ভালো হয়। ভাতের সঙ্গে খেতে গরম ভাতে খুব ভালো লাগে। একটু এখন এটাকে কষাতে হবে। একটু সামান্য আদা বাটা দেওয়া হলো, একটু পরিমাণ করে নুন দেওয়া হলো। মতন ঢাকা থাকবে, তারপরে আবার এটা ঢাকা খুলে দেখা হবে কতটা হয়েছে। আর ঢাকাটা খুলে দেখা হচ্ছে কতটা হলো। হয়ে এসছে, এবার মাছের মাথাটা দিয়ে দেওয়া হচ্ছে। নিয়ে খুন্তি করে এটাকে ভেঙে দেওয়া হবে। চিনি দেওয়া হলো, খেতে খুব টেস্টি হয়। প্রথম হাতে খেতে খুব ভালো লাগে। আবার ঢাকা দেওয়া হলো 2 মিনিটের জন্য। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মাসি আমাদের রান্নাটা করেন। ওই জন্য এত ভালো হয় খেতে। অল্প আছে, আস্তে আস্তে রান্নাটা হবে। ঢাকা খুলে দেখা হচ্ছে হয়েছে নাকি। খুব সুন্দর রং এসছে, হয়ে গেছে। তো হ্যাঁ হয়ে গেছে, এবার বাটিতে নামিয়ে দেওয়া হবে। বাটিতে নামিয়ে দিচ্ছি। খুব ভালো গন্ধ বেরিয়েছে। এবার বাটিতে আমরা নামিয়ে দিলাম। দারুণ দারুণ দেখতে তো দারুণ হয়েছে, খেতেও সেরকম ভালো হবে আমি জানি। তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। এটা আপনারা সকলে বানাবেন, খুব ভালো হয় খেতে, মানে প্রথম ভাতে খেতে দারুণ লাগে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটাকে আপনারা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।